দর্শক, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। আজ আমরা অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যা সমাধানে 5টি ব্যাটারি সেভার অ্যান্ড্রয়েড অ্যাপসের রিভিউ করব। আপনার মোবাইলের ব্যাকআপ হিসেবে আপনি যদিও পাওয়ার ব্যাংক সাথে রাখেন, চার্জারের সমস্যা যাদের রয়েছে তাদের কাছে তো থাকেই, কিন্তু আজ এই 5টি অ্যাপসের কথা বলবো যে অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের চার্জটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি আজ আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি সমস্যার সমাধান হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা প্রথমেই এখানে সার্চ দেবেন ব্যাটারি ডক্টর বা ব্যাটারি লাইফ সেভার অ্যান্ড ব্যাটারি কালার। এটি অসাম একটি অ্যান্ড্রয়েড ব্যাটারি সেভিং অ্যাপস। আপনারা যদি এর রিভিউটা নিচের দিকে যান তাহলে বুঝতে পারবেন এখানে যে কমান্ডগুলো করা রয়েছে এবং ইনস্টল কতগুলোর করা হয়েছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। সুতরাং এই অ্যাপসটা খুব সুন্দর কাজ করে। টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে তাই অ্যাপসের ফিচারগুলো বলছি না, আপনারা গুগল প্লে স্টোর থেকে শুধু আপনারা জাস্ট অ্যাপসটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা এই ফিচারগুলো অপশন থেকে পেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার যে ব্যাটারি সেভার অ্যাপসের কথা বলবো সেটা হচ্ছে অ্যাভাস্ট ব্যাটারি সেভার। আমরা অ্যাভাস্ট সম্পর্কে সকলে জানি যে এটা একটি অ্যান্টিভাইরাস, কিন্তু অ্যাভাস্ট ব্যাটারি সেভার যে অ্যাপসটি রয়েছে এটি আপনার ব্যাটারিকে ব্যাটারি চার্জ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা এর রিভিউ এবং এর ব্যবহারকারীর সংখ্যা এখান থেকে দেখে নিতে পারেন। তো এই অ্যাপসটিও আপনি ব্যাটারি সেভারের জন্য ইনস্টল করতে পারেন। থার্ডস যে অ্যাপসের কথা বলবো সেটা হচ্ছে গো ব্যাটারি প্রো বা ব্যাটারি সেভার যে অ্যাপসটি রয়েছে এটি আপনার ফোনের ব্যাটারিটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারে। এই গো ব্যাটারি প্রো যেটি ব্যাটারি সেভার, এই অ্যাপসটি আপনি আপনার ফোন ইনস্টল করার মাধ্যমে খুব সুন্দর করে আপনার ব্যাটারির ব্যাকআপটাকে বাড়িয়ে নিতে পারেন। ইনস্টলের সংখ্যা এখান থেকে দেখে নিতে পারেন কেন তারা ইনস্টল করে রেখেছে, অবশ্যই অ্যাপসটি কাজ করছে। ফোর্থ যে ব্যাটারি সেভার অ্যাপসের কথা বলবো সেটা হচ্ছে ব্যাটারি অপটিমাইজার 2019 বা ব্যাটারি অপটিমাইজারের আপনি আর একটা অ্যাপস পাবেন যেটা ইন্টেল কোম্পানির, সুতরাং সেটাও আপনার গুগল প্লে স্টোর থেকে নিতে পারেন। সে অ্যাপসটাও অনেক সুন্দর কাজ করে থাকে। তো ব্যাটারি অপটিমাইজার এটি থেকে ইন্টেলের যে প্রোডাক্ট সেটা আরও বেশি কাজ করবে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এবং সর্বশেষ নাম্বার 5 ব্যাটারি সেভিং যে অ্যাপসের কথা বলবো সেটা হচ্ছে গ্রিনিফাই। তবে এই অ্যাপসটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই আপনার মোবাইলটি রুট থাকতে হবে। আপনার যদি রুট করা থাকে মোবাইল তাহলে আপনারা খুব সহজে এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। এবং এটির ইনস্টল সংখ্যা দেখুন, যদি আপনার মোবাইলে রুট করা থাকে তাহলে অবশ্যই এই গ্রিনিফাই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এছাড়াও দেখতে পারেন আপনার মোবাইল ফোনে যদি সাপোর্ট করে তাহলে গ্রিনিফাই অ্যাপসটি ইনস্টল করতেই পারেন। বন্ধুরা, আজ আমরা 5টি ব্যাটারি সেভিং অ্যাপসের রিভিউ করেছি। আশা করছি যে আপনাদের এই টিপসটা অনেক উপকারে আসবে। তো এর মধ্যে যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি আপনার ফোনে ইনস্টল করে এর ফিচারগুলো সেখান থেকে দেখে নিতে পারেন। আমি সবগুলোর ফিচার যদি বলতে যাই তাহলে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যেত। আশা করি এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলো আপনার ফোনে ইনস্টল করার পর আপনি এ ধরনের ব্যাটারি চার্জিংয়ের সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে মনে রাখবেন, আপনার ফোনের যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাপসগুলো যত ইনস্টল করুন না কেন আপনার ফোনে চার্জ বেশিক্ষণ থাকবে না। তো আপনি কোন ব্যাটারি সেভিং অ্যাপসটি ইনস্টল করতে চান সেটি এই ভিডিওটির কমেন্ট বক্সে জানান। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নীল ফাগুনের সাথেই থাকুন, টেক চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।